সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আপনারা এখনও যে আমার এই চ্যানেলটিকে যিনারা সাবস্ক্রাইব করেননি, তিনাদের কাছে আমার অনুরোধ, দ্রুত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, সো দ্যাট নেক্সট টাইম যখন আমি কোনো ভিডিও আপলোড করব, সেই ভিডিও আপলোডের নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটি খবর আপনাদেরকে দেখাবো। অনেক দিন ধরেই আপনারা যারা পিজি বা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপের জন্য অপেক্ষা করছিলেন, হ্যাঁ আপনারা জানেন যে পরীক্ষার কিছুদিন আগে, অন্ততপক্ষে মাসখানেক আগে একটি ফর্ম ফিল আপ করা হয় পোস্ট গ্র্যাজুয়েশনের প্রত্যেকটি ইয়ারের জন্য। সেই ফর্ম ফিল আপের নোটিশ বেরিয়েছে, আমরা চলুন দেখে নিই কী সেই নোটিশে বেরিয়েছে এবং কবে নাগাদ এই ফর্ম ফিল আপ শুরু হবে। প্রথমে আমরা লিখব WBNSOU, তারপর এটাকে সার্চ করব। আমাদের সামনে এই দেখুন WBNSOU.ac.in ওয়েবসাইটটি খুলে গেল, এখানে আমরা ক্লিক করলাম। এইবার স্ক্রল করে একটু নিচের দিকে নামবো আমরা, এইখানে দেখুন সার্কুলার ফর ফিলিং আপ এক্সামিনেশন ফ্রম ফর পিজি টিই June 2019, এই ডিটেলে আমরা ক্লিক করে নেব। ডিটেলে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে এই পেজটি খুলে গেল, এটি 11 জুলাই এই নোটিশটি ইস্যু হয়েছে এবং জানানো হচ্ছে যে 2018 সালের জুন মাসে পিজি টার্ম এন্ডে যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে তাদের কি না, তাদের যে ফর্ম ফিল আপ অনলাইন প্রসেস সেটি শুরু হবে কবে থেকে না আমরা দেখতে পাচ্ছি, সেটি শুরু হবে 16 জুলাই। হ্যাঁ, অনলাইন এক্সামিনেশন ফর্ম সাবমিশন পরীক্ষা আগে পরীক্ষায় বসার জন্য সেন্টার ফি থেকে শুরু করে প্রত্যেকটি থিওরি পেপারের ফি থেকে শুরু করে এই যে ফিস দিতে হয় সেটি 16 জুলাই থেকে শুরু হচ্ছে সকাল 11টা থেকে এবং সেটি চলবে 22 জুলাই মধ্যরাত্রি অবধি। এবার আমরা একটু দেখে নিই যে এই ফি স্ট্রাকচারটা কী রয়েছে। দেখুন আপনারা এখানে ফি স্ট্রাকচারটা পুরো ব্রেকআপ দেওয়া রয়েছে। এখানে টোটাল থিওরি 100 মার্কস পার পেপার, যদি থিওরি আপনাদের 100 নম্বরে হয় প্রতিটি পেপার তাহলে তার জন্য আপনাদেরকে 150 টাকা দিতে হবে। থিওরি যদি 50 নম্বরে হয় প্রতি পেপার তাহলে আপনাদের 75 টাকা দিতে হবে। সেন্টার ফি আপনাদেরকে দিতে হবে থিওরি পেপারের জন্য 100 টাকা, এটা একবারই দিতে হবে। আর এইটা হচ্ছে যতগুলি পেপার থাকবে ততগুলি। প্র্যাকটিক্যাল 100 নম্বরে থাকলে প্রতি পেপার পিছু 300 টাকা দিতে হবে, প্র্যাকটিক্যাল 50 নম্বরে থাকলে পেপার পিছু 150 টাকা দিতে হবে। প্রজেক্ট ওয়ার্ক 100 মার্কের যদি থাকে, তার মধ্যে ডিসার্শন বা 100 মার্কের যদি অন্য কোনো প্রজেক্ট ওয়ার্ক থাকে তার জন্য 300 টাকা দিতে হবে। ফিল্ড ওয়ার্ক, ভাইবা হোক ইত্যাদির জন্য যদি 50 নম্বর থাকে তাহলে তার জন্য 150 টাকা দিতে হবে। এক্সামিনেশন সেন্টার ফি ফর ভাইবা হোক প্র্যাকটিক্যাল এক্সাম, এর জন্য দিতে হবে 100 টাকা। অ্যাসাইনমেন্ট যদি 100 নম্বরের পার পেপার হয় তার জন্য আপনাকে 30 টাকা দিতে হবে, আর অ্যাসাইনমেন্ট 50 নম্বর পার পেপার হয় তার জন্য 20 টাকা দিতে হবে। এটি ছিল পুরো ব্রেকআপ, থিওরি থেকে শুরু করে প্র্যাকটিক্যাল ভাইবা হোক সমস্ত কিছু। ওয়েবসাইটটি দেখে নিন, যেখানে আপনাদেরকে ক্লিক করা, যে ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটি করতে হবে সেটা হচ্ছে www.pcdpcal.com। আরেকটি অল্টারনেটিভ ওয়েবসাইট রয়েছে যেটি WBNSOU.ac.in এবং এখানে গিয়ে আপনাদের 16 থেকে 22 তারিখের মধ্যে আপনাদের পরীক্ষায় বসার পূর্বে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফিস টাকা জমা নেওয়া হবে শুধুমাত্র অনলাইনে এবং এটিও 16 তারিখ থেকে 22 তারিখ অবধি চলবে। নেক্সট পেজে দেখুন কীভাবে করতে হবে সেই কথাটি বলা হয়েছে। প্রথমে দেখুন বলা হচ্ছে এই দুটোর মধ্যে যে কোনো একটি ওয়েবসাইট খুলে নিতে হবে, সেখানে গিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপের জন্য কী প্রয়োজন, সাইন আপের জন্য আপনাদেরকে দিতে হবে এনরোলমেন্ট নাম্বার আপনার, হ্যাঁ ইতিমধ্যে আপনারা এনরোলমেন্ট নাম্বার পেয়ে গেছেন, সেই এনরোলমেন্ট নাম্বার এবং আপনাদের ডেট অফ বার্থ দুটো দিয়েই সাবমিট বাটনে ক্লিক করলে, প্রথমে সাইন আপ বাটনে ক্লিক করবেন, আপনাদের কাছে এনরোলমেন্ট নাম্বার চাওয়া হবে, তারপর ডেট অফ বার্থ দেবেন, তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনাদের ফর্ম ফিল আপ পেজটি খুলে গেছে। এইবার এরকমভাবে যে যে সাবজেক্টে আপনি পরীক্ষা দিতে চান, যে যে সাবজেক্টে আপনি অ্যাপিয়ার করবেন, সেই সেই সাবজেক্টের পাশে আপনি টিক মার্ক দেবেন এবং তারপর সাবমিট করবেন। তারপর আপনার সামনে পেমেন্ট অপশন চলে আসবে, পেমেন্ট আপনি অপশানে গিয়ে পেমেন্ট করতে পারেন। এক্ষেত্রে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং যে কোনো একটি প্ল্যাটফর্ম ইউজ করে আপনি পেমেন্ট করতে পারেন। এখানে একটি সুন্দরভাবে এনএসইউর পক্ষ থেকে একটা পেন্টিংয়ের মতো দেওয়া রয়েছে, একটি ছবি দেওয়া রয়েছে। দেখুন এখানে প্রথমে কী করতে হবে, প্রথমে এই দুটোর মধ্যে একটি ওয়েবসাইটে যেতে হবে, সেখানে সাইন আপ করতে হবে,
যদি লগ ইন হয়ে যায় তাহলে খুবই ভালো, তাহলে ফর্মটা আপনার সামনে খুলে যাবে। সেখানে যে যে পেপারে আপনি অ্যাপিয়ার করতে চান সেই যে পেপারে ঘরে টিক দেবেন। যদি আপনি সাইন আপ করতে না পারেন তাহলে এই যে হেল্প নাম্বার, হেল্পলাইন নাম্বার কন্ট্যাক্ট, এই নাম্বারটি ভালো করে মনে করে রাখুন। সকাল 11টা থেকে বৈকাল 5টা, সোম থেকে শুক্রবার এই নাম্বারে আপনারা সাহায্য চাইতে পারেন। যদি আপনারা সফল হয়ে যান ফিল আপ করতে, ফর্ম ফিল আপ করতে, তারপর আপনারা সাবমিট করবেন, তারপর অনলাইন পেমেন্ট অপশানে গিয়ে ক্লিক করবেন, তারপর আপনারা পেমেন্ট প্ল্যাটফর্ম আপনাদের সামনে খুলে যাবে। আপনারা পছন্দ মতো পেমেন্ট প্ল্যাটফর্ম চুজ করবেন, তারপর সেখানে আপনারা সাবমিট করে দিয়ে পেমেন্ট ফিজ পেমেন্ট করে দেবেন। এবং আমার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ, আপনারা ফিজ পেমেন্ট হয়ে গেলে সাকসেসফুল দেখালে একটি অবশ্যই প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন। এখানে দেখুন বলা হয়েছে হেল্পলাইন নাম্বারটি আরেকবার কথা বলা হয়েছে, এই যে এই হেল্পলাইন নাম্বার 9830338974, সকাল 11টা থেকে বৈকাল 5টা। কোনো রকম যদি আপনাদের অসুবিধা হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন, আপনাদের কোনো অসুবিধা হবে না। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই পুরো যে 3 পাতার পিডিএফ ফর্মটি রয়েছে বিস্তারিতভাবে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকেও আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন। আপনাদেরকে ভিডিওটি দেখতে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।